السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين گزشتہ خطبے میں حضرت خلیفۃ المسیح ثانی کے خطبات سے استفادہ کرتے ہوئے عملی اصلاح کی گت خطبائے حضرت خلیفۃ المسیح ثانی دیتیو خلیفار خطبہ থেকে লাভবান হয়ে বা তা থেকে উপকৃত হয়ে তার আলোক আলোকিত হয়ে ব্যবহারিক সংশোধনের দুটো উপায়ের কথা বলেছিলাম। বাকি গুরুত্বপূর্ণ কারণগুলো সংশোধনের উপায়গুলো আজকে তুলে ধরব। কাজের সংশোধন বা কর্মের সংশোধনের পথে তৃতীয় বাধা হল সমসাময়িক বা ইমিডিয়েট বিষয়াদিকে সামনে রাখা, অথচ বিশ্বাসের বিষয়গুলো আর অথচ বিশ্বাসের বিষয়গুলো দূরবর্তী যুগের সাথে সম্পর্ক রাখে এমন বিষয় যার সম্পর্ক পরবর্তী জীবনের সাথে বা পারলৌকিক জীবনের সাথে, যাকে আজল বা আজলও বলা হয়, যাকে আজল বা আজল বলা হয়, অর্থাৎ এমন বিষয় যা অব্যবহিত পর বা ইমিডিয়েটলি সত্তর বা অচিরেই ঘটে। মানুষের ব্যবহারিক দিকগুলো তাৎক্ষণিক ঘটনাবলীর সাথে সম্পর্ক রাখে বা মানুষ মনে করে এগুলো এমন বিষয় যার বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আমি কোনো অন্যায় কাজ করি তাহলে এর ফলে এর মাধ্যমে আল্লাহর একত্ববাদ সংক্রান্ত বিশ্বাস প্রভাবিত হয় না, অনেকে এটি মনে করে। দৃষ্টান্তস্বরূপ স্বর্ণকার অনেক সময় মনে করে যে আমি স্বর্ণে খাদ মিশিয়ে বা স্বর্ণে খাদ মিশালে বা মিশ্রণ ঘটালে তহিদের যে বিশ্বাস আছে আমার তা আদৌ প্রভাবিত হয় না বা হবে না, কিন্তু এর ফলে আমার আয় বেশি হবে, উপার্জন বেশি হবে বা আমি বেশি পয়সা আয় করব বা ধনবান বা সম্পদশালী হয়ে যাব এইভাবে। অতএব এমন ব্যক্তি তার সাময়িক স্বার্থ দেখেছে, সাময়িক স্বার্থকে সামনে রেখে এমন এক পন্থা অবলম্বন করেছে যা শুধু নৈতিক অবক্ষয়ই নয় বরং চুরি এবং প্রতারণাও বটে, আর এই কারণে সে এই কাজ করেছে। সে ধরে নিয়েছে যে এর ফলে তার বিশ্বাস আদৌ প্রভাবিত হয় না, বিশ্বাসের সাথে এর কোনো সম্পর্কই নেই,
অনেক বড় বড় হাজিদেরকে আমরা দেখি যারা ব্যবসায়িক প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, বাণিজ্যিক প্রতারণার আশ্রয় নেয়, কিন্তু হাজি হওয়া নিয়ে তারা গর্ব করে, ধোকা দেওয়ার সময় তারা ভুলে যায় বা এই কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করে না যে মৃত্যুর পরেও একটা জীবন আছে। এই সকল জাগতিক কাজকর্ম বা কার্যকলাপের মৃত্যুর পরের জীবনের উপরও একটা প্রভাব আছে, মৃত্যুর পরের জীবনকেও তা প্রভাবিত করে। অনুরূপভাবে নবীর শিক্ষা মেনে চলা কল্যাণকর কিনা বা মুক্তি কে লাভ করবে, এ ধরনের প্রশ্ন সচরাচর মানুষের কাছে অনেক দূরের বা সুদূর পরাহত বিষয় বলে মনে হয় বা দূরবর্তী বিষয় মনে হয়। আসল বিষয় যা মানুষের অন্তরাত্মার উপর রাজত্ব করে নিয়ন্ত্রণ করে ছেড়ে থাকে তা তাৎক্ষণিক স্বার্থ, তাৎক্ষণিক প্রশান্তি বা তাৎক্ষণিক লাভ, এটি তার সামনে থাকে। এই কারণেই এক স্বর্ণকার স্বর্ণে খাদ মিশিয়ে থাকে, রূপা দেওয়ার সময় মানুষে কম দেয়, দোকানদার তার খাদ্যশস্যে মিশ্রণ ঘটায়, কারখানার মালিক কোন পণ্যের নমুনা দেখিয়ে অর্ডার হস্তগত করে, অর্ডার আদায় করে এবং সে পাঠায় নিম্নমানের জিনিস। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই কর্মের সংশোধনের পথে জাগতিক স্বার্থ বাদ সাধে আর ধোকা প্রতারণা মিথ্যা মিথ্যার যে সাময়িক স্বার্থ এবং সাময়িক যে লাভ এবং সাময়িক যে মুনাফা সেটি মানুষকে দূরের যে ফায়দা বা কল্যাণ বা স্বার্থ সেটিকে ভুলিয়ে দেয়। মুসলিম মদ্রা যেন বলেছেন যে যেমন গীবত বা পরচর্চা অনেক বড় একটি পাপ, কোন কারো কর্মকর্তা অধীনস্থদের কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, কিন্তু অধীনস্থ তার কর্মকর্তার বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারে না, দৈবক্রমে সেই কর্মকর্তার যে উচ্চতর কর্মকর্তা আছে তার সাথে সাক্ষাৎ হয়, সেই বড় কর্মকর্তা এই তার নিম্ন কর্মকর্তার বিরুদ্ধে কথা বলে, এই ব্যক্তি যে তার কর্মকর্তার পক্ষ থেকে অফিসারের পক্ষ থেকে কষ্টের সম্মুখীন সে আনন্দিত হয় যে সুযোগ সন্ধান করছিলাম আজকে সেই সুযোগ হস্তগত হয়েছে, আর ছোট কর্মকর্তার বিরুদ্ধে যে তাকে কষ্ট দিচ্ছে তার বিরুদ্ধে এমন অনেক কথা বলে, তার এমন দোষ ত্রুটি তুলে ধরে যে বড় অফিসার ছোট অফিসার বা ছোট নিম্ন পদস্থ কর্মকর্তার উপর আরো বেশি খেপে, আর এভাবে সে তার সামনে সত্য মিথ্যা মিশিয়ে অনেক কথা বর্ণনা করে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে, তখন সে ভাবে যে মনে করে যে আজকে যদি আমি গীবত বা পরচর্চা না করি তাহলে আমার প্রাণ এবং সম্পদ যে হুমকির সম্মুখীন সে হুমকি দূরীভূত হবে না, এবং সে নির্বিচারে গীবত এবং পরচর্চা করে এবং জাগতিক স্বার্থ সিদ্ধি করে, তাই জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য মানুষ পাপ করে, জাগতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সে পাপে লিপ্ত হয়। কর্মের সংশোধনের ক্ষেত্রে যে দুর্বলতা আছে এর চতুর্থ কারণ হল কর্ম অভ্যাসের সাথে সম্পর্ক রাখে, আর অভ্যাস বর্ষতেই মানুষ দুর্বলতার শিকার হয়, বিশেষ করে এমন সময় যখন ধর্মের সমর্থনে রাষ্ট্র ক্ষমতা না থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় আইনের কারণে কিছু ব্যবহারিক সংশোধন অনেক সময় ঘটে যাবে হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত যে সমস্ত বিষয়কে ইসলাম নৈতিক পতন, নৈতিক অবক্ষয় আখ্যা দিয়ে থাকে, যার সংশোধনের প্রতি ইসলাম দৃষ্টি আকর্ষণ করে, ইসলামী বিশ্বে ন্যায় বিচার না থাকার কারণে, সুবিচার শূন্যতার কারণে, দ্বৈত আচরণের কারণে, ইসলামী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসলামী দেশে মানুষের ব্যবহারিক অবস্থা সত্যিই ভয়াবহ,
সত্যি দুশ্চিন্তার কারণ। আর ইসলামিক বিশ্বে যে সমস্ত বিষয়ের সংশোধন আবশ্যক, যে সমস্ত বিষয়ের সংশোধন জরুরি, সেগুলোকে তারা অবক্ষয় মনে করে না বা নৈতিক ব্যাধি মনে করে না, তাই কিছু বিষয়ের এখানে সংশোধন সম্ভব নয়। তাই কর্মের সংশোধনের ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা রয়েছে, যেখানে যেখানে ধর্ম এবং রাষ্ট্রের ব্যবহারিক সংশোধনের সংজ্ঞার ভিতর পার্থক্য নেই, আর ব্যবহারিক বা কর্মের সংশোধন অভিন্ন, সেখানে আইনের কারণে কিছু বদভ্যাস দূরীভূত করা সম্ভব। কিন্তু যেখানে সরকার এখানে সরকারি আইন কর্মের সংশোধনে সহায়ক নয়, সেখানে অভ্যাস পরিবর্তন করা সম্ভব নয়, আর কর্মের ব্যাধি বা মানুষের আমলের রোগ সমাজের জন্য দুরারোগ্য ক্ষতের রূপ নেয়। যেভাবে বাক স্বাধীনতার নামে বা ব্যক্তি স্বাধীনতার নামে স্বাধীন দেশে আমরা অনেক রোগ ব্যাধি দেখি, আর ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষের এই যে কর্মের দুর্বলতা রয়েছে সেইগুলো সর্বত্র প্রচার এবং প্রসার করা হচ্ছে। আর এমন পরিবেশে যারা পড়ালেখা করে বা যায় এমন পরিবেশে বড় হয়, পরিবেশের প্রভাবে স্থায়ীভাবে এইসব জিনিস দেখে বা দেখার কারণে অভ্যাসগতভাবে কিছু দুর্বল অভ্যাসকে তারা রপ্ত করেছে, আর অবচেতন মনে অজান্তে ছেলে এবং মেয়েরা বা যুবক যুবতীদের ভিতর ছেলে এবং মেয়েদের মাঝে এ সকল দুর্বলতা স্থান পাচ্ছে বা তাদের অভ্যাসের অংশ হয়ে উঠছে। অভ্যাস যদি রপ্ত হয়ে যায়, পাকা হয়ে যায়, তাহলে সেগুলো ছাড়া কঠিন। যেমন মানুষ যখন মাদকে অভ্যস্ত হয়ে যায়, সেই অভ্যাস বা নেশা পরিত্যাগ করা কঠিন। এক ব্যক্তি অনেক সময় তিন খোদার জায়গায় এক খোদায় বিশ্বাস করে, আর আজকে এক খোদাকে মেনে দ্বিতীয় দিন আবার এক খোদার জায়গায় হয়তো তিন খোদার ধারণা তার মাথায় আসবে না, কিন্তু যে নেশায় অভ্যস্ত তার মাথায় এই বাসনা, নেশা বা মাদক এর বাসনা অবশ্যই জাগ্রত হয়। সারা জীবনের যে বিশ্বাস তা এক ব্যক্তি পরিত্যাগ করতে পারে, কিন্তু নেশার বদ অভ্যাস যা কয়েক মাস বা কয়েক বছরের বদ অভ্যাস হয়ে থাকে তা ছাড়া বা তা পরিত্যাগ করা, নেশার সামান্য অভাব তা পরিত্যাগ করা তার জন্য কঠিন, বা সে নেশা যখন উঠে সে ব্যতিব্যস্ত হয়ে যায়। ধূমপানে যারা অভ্যস্ত, যারা ধূমপায়ী জামাতভুক্ত হয়, আমাদের জামাতভুক্ত হয় নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে, ভাই বোনদের ছেড়ে, পিতামাতাকে বিদায় দিয়ে, স্ত্রী বাচ্চাকে পরিহার করে, আহমদিয়ত গ্রহণ করে, অনেক বড় ত্যাগ স্বীকার করে। কিন্তু যদি বলা হয় যে ধূমপান পরিত্যাগ করো, তারা সহস্র অজুহাত তালাশ করে, কারো পেট ফুলে যায়, কারো ঘুম আসে না, নেশা না করলে তার কারো চিন্তাধারণার চিন্তাভাবনার শক্তি হারিয়ে যায় তার ধারণা অনুসারে, আর এর জন্য সে ব্যাকুল এবং উৎকণ্ঠিত থাকে, ব্যতিব্যস্ত থাকে। এটি শুধু তাদের জন্য নয় যারা আহমদীয়ত গ্রহণ করে, বরং প্রত্যেক ব্যক্তির জন্য। অনেকে অনেক নেক কর্ম করে, অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাদেরকে নেক কাজের জন্য, কিন্তু ছোট একটি অভ্যাস তারা ছাড়তে পারে না। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা লিখেছেন, তিনি বলেন যে আমার এক জ্যাঠা ছিল, পিতার বড় ভাই, যিনি ছিলেন নাস্তিক এবং বেদিন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে যে সমস্ত সাথী বন্ধুরা আসত, এমন বন্ধু যাদের নেশা বা হুক্কার অভ্যাস ছিল, মসীহ মওউদের ঘরে তো হুক্কা ছিল না, কিন্তু এই যে জ্যাঠা বা তায়া জেনেছিলেন, তার ঘরে সবসময় হুক্কা প্রস্তুত থাকত, আর অনেক এমন নেশায় তিনি অভ্যস্ত ছিলেন। তো অতিথিরা সেখানে চলে যেত, হুক্কার নেশার কারণে তার আজে বাজে কথা শুনতেও তারা বাধ্য হতো। সেই তায়াকে, সেই জ্যাঠাকে একবার খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে আপনি জীবনে কি কখনো নামাজ পড়েছেন? তার ধর্মীয় অবস্থার চিত্র দেখুন, স্বরূপ দেখুন। তিনি বলেন যে শৈশব আমার অভ্যাস এমন যে কাউকে মাথা নত অবস্থায় যখন দেখি আমার হাসি পায়,
এর অর্থ হলো যখন মানুষকে সেজদায় দেখি, নামাজে দেখি, তখন থেকে আমি মানুষের হাসি তিরস্কার করি বা হাসি ঠাট্টা করি। হযরত মুসলিম মওলানা লেখেন যে আমার জ্যাঠার কাছে মানুষ যেত আর হুকার নেশায় বাধ্য হয়ে ইসলামের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কথাবার্তাও তাদের শুনতে হতো এবং তারা শুনত। একবার এক বন্ধু সেখানে যায় আর নিজেকে গালি দিতে দিতে বা বোকা দিতে দিতে সেখান থেকে বেরিয়ে আসে, কেউ জিজ্ঞেস করলো ব্যাপার কি। তিনি বলেন যে এই এই হুকার অভিশাপ এর কারণে, এটি হুকার অভিশাপ যে আমার আমাকে এমন কথা আজকে শুনতে হয়েছে যা সাধারণ পরিস্থিতিতে আমি কোনোভাবে সহ্য করব না। তো অভ্যাস মানুষকে অনেক সময় অনেক নিচ পর্যায়ে নিয়ে যায়, অনেক মানুষকে ছোট করে, অনেকের মিথ্যা বলার অভ্যাস হয়ে থাকে। লক্ষ্যবার বুঝো, নিগরানি করো, কিন্তু মিথ্যা বলা থেকে এরা বিরত হয় না, এমন লোকদের সংশোধন কঠিন হয়ে থাকে। এটি নয় যে সংশোধন সম্ভব নয়, যদি সংশোধন অসম্ভব হতো তাহলে তাদের বোঝানোর প্রয়োজনই বাকি। খুতবাতে মানুষকে বোঝানো হয়, নসিহত করা হয়, উপদেশ দেয়া হয়, বোঝানোর নির্দেশ রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ইমানের যদি কোনো স্পন্দন মানুষের ভিতর থেকে থাকে তাহলে নসিহত বা সদুপদেশ অবশ্যই কল্যাণকর হয়ে থাকে। আল্লাহ তাআলা এটি বলেছেন যে নসিহত করো, উপদেশ দাও, এটি তাদের জন্য কল্যাণকর। গালি দেওয়ার একটা ঘটনা আছে, এক ব্যক্তির কথায় কথায় গালি দেওয়ার অভ্যাস ছিল আর অনেক সময় জানতো না যে গালি দিচ্ছে। হযরত মুসলিহ মওলানার কাছে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করে তিনি তাকে ডেকে জিজ্ঞেস করেন যে শুনেছি আপনি অনেক গালি দেন। সে গালি দিয়েই উত্তর দেয় যে কে বলে আমি গালি দিই। তো মানুষের অভ্যাসবশত অনেক সময় তার চেতনা হারিয়ে যায় যে সে কি বলছে। তো অনেকের অবস্থা এমন পর্যায়েরই হয়, তারা অভ্যাসজনিত কারণে বা অভ্যাসবশত চেতনা হারিয়ে ফেলে, চেতনা তাদের মিটে যায়। কিন্তু মানুষ যদি চেষ্টা করে তাহলে সেই মুছে যাওয়া ছাপ, হারিয়ে যাওয়া ছাপ পুনরুদ্ধার করা যেতে পারে আর সংশোধন সম্ভব। যাই হোক, কর্মের সংশোধনের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলোর একটি বড় দিক হলো অভ্যাস। মানুষের বাজে ফিল্ম দেখার অভ্যাস আছে, ইন্টারনেটে আজে বাজে ছবি অনেকে দেখে, অনেকের অভ্যাস এক্ষেত্রে নেশার পর্যায়ে পৌঁছে গেছে। তারা খাবার খাবে না, বসে ছবি দেখতে থাকবে, ইন্টারনেটে বসলে বসেই থাকবে, ঘুম পেলেও বসে দেখতে থাকবে, ছেলে সন্তানের ভ্রুক্ষেপ করে না, এমন মানুষও আছে, স্ত্রী সন্তানের ভ্রুক্ষেপ করে না। তো এই বদভ্যাস সংশোধনের পথে অনেক, কর্মের সংশোধনের পথে অনেক বড় বাধা। কর্মের সংশোধনের পথে পঞ্চম বাধা হল স্ত্রী এবং সন্তান সন্ততি, এরা মানুষের কর্মের সংশোধনের পথে বাধ সাধে। প্রায়শ মানুষ স্ত্রী সন্তানদের কষ্ট মানুষকে কার্যত পরীক্ষার মুখে ঠেলে দেয়। দৃষ্টান্ত স্বরূপ ইসলামের শিক্ষা হল, ইসলাম বলে যে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। কেউ যদি কারো কাছে আমানত স্বরূপ কোন অর্থ রাখে, টাকা রাখে, কিন্তু সাক্ষী বা প্রমাণ যদি না থাকে টাকা রাখার, আমানত রাখার, তাহলে তার যার কাছে আমানত গচ্ছিত রাখা হয়েছে সে অনেক সময় স্ত্রী সন্তানদের চাহিদা পূরণার্থে তার নিয়ত এবং তার তার নিয়তে নোংরামির অনুপ্রবেশ ঘটে। সে ভাবে যে স্ত্রী এক সময় আমার কাছে কিছু পয়সা চেয়েছিল, তখন আমার হাতে টাকা ছিল না, আমি তার চাহিদা পূরণ করিনি, বা আমার সন্তান অমুক জিনিসের জন্য আমার কাছে টাকা চেয়েছিল কিন্তু আমি দিতে পারিনি, ব্যর্থ হয়েছে, এখন সুযোগ এসেছে, এই টাকা
মেরে স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করতে পারবো, বাচ্চা সন্তানের অসুস্থতার কারণে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, হাতে টাকা নেই, এই আমানতকে হস্তগত করে বা এই টাকা দ্বারা আমি চিকিৎসা করাতে পারবো, পরে দেখা যাবে টাকা দিব কি দেব না, ফেরত দেব কি দেব না, বা অন্য কোনো উদ্দেশ্যে যা স্ত্রী সন্তানের সাথে সম্পর্কযুক্ত উদ্দেশ্য হয়ে থাকে, এই উদ্দেশ্যে মানুষ অন্যের অর্থ কুক্ষিগত করে, তো এগুলো আমানত সংক্রান্ত যে ইসলামের শিক্ষা রয়েছে তার পরিপন্থী। যখন আমানত গচ্ছিত রাখা হয় ফেরত দিতে হবে, সাক্ষী থাকুক বা না থাকুক, প্রমাণ থাকুক বা না থাকুক। অনেক সময় অনেকেই সন্তান সন্ততির স্বার্থে তাদের সম্পদ সম্পদ রেখে যাওয়ার উদ্দেশ্যে নাবালের ইয়েতিমদের সম্পদ অন্যভাবে হরণ করে বা তাদের কিছুটা ক্ষতি করে। এটি শুধু অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কোনো আলোচনা নয় বা অর্থনীতি সংক্রান্ত আলোচনা নয়, কেবল অনেক পিতামাতা এই স্বাধীন এবং উন্নত বিশ্বে বা উন্নত সমাজে সচরাচর এমন অন্যায় করে থাকে, কিন্তু দরিদ্র বিশ্বেও এমন ঘটনাবলী সামনে আসে। অযথা আদর যত্নের কারণে, অপ্রয়োজনীয় আদর যত্নের বাহানায় বাচ্চাদের ইসলামী শিক্ষা মানানোর কোনো চেষ্টা দেখা যায় না। এই কথাগুলো যে বলছি, আমাকে আক্ষেপের সাথে বলতে হবে, আহমদি সমাজে এইগুলো অহরহ অবিরত সামনে আসে। কেউ কারো গচ্ছিত আমানত ভক্ষণ করে বা কেউ অন্য কাউকে অর্থনৈতিক ভাবে ধোকা দেয়, কেউ এতিমের সম্পদ পুরোপুরি ফেরত দেয় না। আমাদের বিচার বিভাগে এমন অভিযোগ আসে, এমন ঘটনা অহরহ চোখে পড়ে। কোনো সম্পদশালী দেশে বসবাসকারী ব্যক্তি নিজের মেয়েকে পাকিস্তানে বিয়ে দেয় আর জামাতাকে প্রথম দিনে বলে দেয় যে আমি আমার মেয়েকে বড় আদর যত্নে লালন পালন করেছি, তাকে সকল প্রকারের স্বাধীনতা দিয়েছি, এর উপর কোন প্রকারের বিধিনিষেধ আরোপ করা যাবে না। আর মেয়ের পিতার আশকারা মেয়ের মাথা, তো মেয়ের তো মাটিতেই পা পড়ে না, স্বামীকে সে কিছুই মনে করে না। অথচ ইসলামের শিক্ষা হলো স্ত্রী স্বামীর অধিকার প্রদান করবে, ঘরের দায়িত্ব পালন করবে, এটি তার আবশ্যকীয় দায়িত্বের অন্তর্গত বিষয়। অনেক সময় কোন ছেলে পাকিস্তান থেকে পাকিস্তানে বিয়ে করে আর মেয়েকে জুলুম এবং অত্যাচারের জাতাকলে পিষ্ট করতে থাকে, আর ছেলের পিতামাতা বলে যে মেয়েকেই সবকিছু সহ্য করতে হবে, পুরুষ এমনই হয়ে থাকে। এই যে অবাঞ্ছিত অপ্রয়োজনীয় আদর যত্ন যেখানে পিতামাতার ব্যবহারিক জীবনকে ধ্বংস করে, সেখানে ঘরকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়, তাই স্ত্রী সন্তানের কারণে কর্মের সংশোধন পথে অনেক বাধা রয়েছে, এমন অনেক দৃষ্টান্ত আমি দিতে পারি। মানুষের অনেক এমন কর্ম আছে যার মাধ্যমে তার দুর্বলতা ফুটে উঠে। স্ত্রী সন্তানকে অপ্রয়োজনীয় আদর করা বা তাদের চাহিদা পূরণের বিষয়টি সংশোধনের পথে বাদ সাধে তাদের ভালোবাসা, তাকে নেক কর্ম থেকে বিরত রাখে, মিথ্যা সাক্ষ্য দেয়া হয় সন্তান সন্ততির পক্ষে, বাচ্চার প্রতি ভালোবাসার অন্যায় এবং অপ্রয়োজনীয় ভালোবাসার কারণে এমনটি করা হয়। দরিদ্র দেশসমূহ বা তৃতীয় বিশ্বে এমন ব্যাধি সর্বত্র আপনি দেখতে পাবেন। কর্মকর্তারা ঘুষ খেয়ে থাকে,
ঘুষ শুধু নিজের স্বার্থেই খায় না, বরং সন্তান সন্ততির স্বার্থে এমনটি করে সন্তান সন্ততির জন্য সম্পত্তি রেখে যাওয়ার উদ্দেশ্যে ঘুষ খায় বা তাদেরকে ব্যয়বহুল স্কুলে পড়ানোর জন্য ঘুষ খাওয়া হয়। মানুষের কর্মের সংশোধনের ক্ষেত্রে তার আবেগ এবং অনুভূতি আর যে সমস্ত আত্মীয় তার সাথে আবেগের গভীর সম্পর্ক রয়েছে সে সকল আত্মীয়তা সেখানে বাধা হিসাবে দণ্ডায়মান হয়। আর এর সংশোধন শুধু তখনই সম্ভব যদি আল্লাহর ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেই ভালোবাসার মোকাবেলায় স্ত্রী সন্তানের ভালোবাসা এবং তাদের জন্য উদ্ভূত প্রেম এবং ভালোবাসা তুচ্ছ হয়ে যায় এবং মানুষের প্রভাব থেকে সম্পূর্ণভাবে যদি ঊর্ধ্বে থাকে তাহলেই এক্ষেত্রে সংশোধন সম্ভব, নতুবা এক্ষেত্রে কাজের বা প্র্যাকটিক্যাল সংশোধন কোনোভাবে সম্ভব না বা অত্যন্ত কঠিন। মানুষের কাজের সংশোধনের বা কর্মের সংশোধনের পথে ষষ্ঠ বাধা সম্পর্কে বলছি। ব্যবহারিক সংশোধনের পথে ষষ্ঠ বাধা হল মানুষ স্থায়ীভাবে নিজের আত্মবিশ্লেষণ করে না, আত্মজিজ্ঞাসা করে না, অর্থাৎ নিজের কর্মকে সবসময় বিশ্লেষণ করতে হয়, তাহলেই ব্যবহারিক সংশোধন সম্ভব। সকল কাজের সময় কাজের পূর্বে ভাবতে হবে যে এই কাজের ফলাফল কি ভালো হবে নাকি মন্দ, এই কাজের অনুমতি আছে কিনা, এটি সিদ্ধ কাজ কিনা, যেটি করা সিদ্ধ হবে কিনা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথা আমি মেনে চলছি কিনা যে কোরআনের 700 নির্দেশ কেশের ধার্য করো, এই মসীহ মওউদের উক্তি থেকে আমি দূরে সরে পড়ছি না তো, দূরে ছিটকে পড়ছি না তো, দৃষ্টান্তস্বরূপ সততার সাথে কাজ করার গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। এক দোকানদারের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে, এক শ্রমিককে একই নির্দেশ দেয়া হয়েছে, নিজ গণ্ডিতে সবার জন্য নির্দেশ হলো তোমরা সৎ হও, দেয়ানুদ্ধার হও। এক দোকানদার বা ব্যবসায়ীর সামনে সততার প্রশ্নটি বারবার আসে, বারংবার আসে, বেশ কয়েকবার আসে। এক অজানা অপরিচিত গ্রাহক আসে, তাকে সে হয়তো নিম্নমানের জিনিস দিয়ে থাকে বা তার কাছ থেকে বেশি পয়সা আদায় করে বা সে নির্ধারিত মূল্যে সে কম ওজন কম দেয় বা কম জিনিস দেয়। এই ব্যাধির কথা আমি পূর্বেই বলেছি যে পাশ্চাত্যে এই ব্যাধি খুব অনেক কম, কিন্তু দরিদ্র দেশে এই রোগ মহামারীর রূপ নিয়েছে। তাই গ্রাহককে কিছু দেওয়ার সময় কেউ হয়তো ভাবে যে গ্রাহকের যেহেতু জ্ঞান তেমন একটা নেই তাই আমি এই সুযোগকে কাজে লাগাব। কেউ বলে আমি প্রত্যেক গ্রাহকের সৌদা দেওয়ার সময় যদি এতটা কম দেই সন্ধ্যা পর্যন্ত আমার এত টাকার লাভ বা সাশ্রয় হবে। অনেক সময় গ্রাহকের
প্রয়োজন এবং তার বাধ্যবাধকতা দেখে বা উপায়হীনতা দেখে বেশ কয়েক গুণ বেশি মুনাফা করা হয়। এটি এমনিতেই ব্যবসায়িক নীতি বা বাণিজ্যিক যে নীতি আছে তার পরিপন্থী। ইসলাম অবশ্য এটাকে কঠোরভাবে নিষেধ করে। মুনাফা বা লাভ করা সম্পর্কে কথা আমি বলতে চাই, প্রফিট সম্পর্কে বলতে চাই। হযরত মুসলিমও যখন রাবোয়া আবাদ করা হয় প্রথমবার, সেখানকার দোকানদারদের নসিহত করেছেন যে তোমরা যদি মুনাফা কম নাও তাহলে তোমাদের কাছে বেশি গ্রাহক আসবে, কিন্তু আমার কাছে কিছু অভিযোগ আসছে বা এসেছে বা আসতে থাকে যে রাবোয়ার দোকানদার এত বেশি মুনাফা করছে যে মানুষ এখন চিনিউট গিয়ে জিনিসপত্র ক্রয় করছে, অর্থাৎ স্বজনদের পরিবর্তে আহমদীদের পয়সা যাচ্ছে যারা শত্রু তাদের হাতে তাদের কাছে, আর এর জন্য দায়ী হল রাবোয়ার আহমদী ব্যবসায়ীরা। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের আহমদী দোকানদারদের ভাবা উচিত এবং নিজেদের সংশোধনের চেষ্টা করা উচিত। শুধু রাবোয়ার কথা নয়, যেখানেই আহমদী দোকানদার থাকবে তার মান সবসময় উন্নত হওয়া উচিত, ব্যবসায়িক মান তাদের সঠিক, তাদের পুরো মাপ দেয়া উচিত। কোন বস্তু বা পণ্যে যদি কোন ত্রুটি থাকে তা গ্রাহককে জানিয়ে দেয়া উচিত। মুনাফা যুক্তিযুক্ত সীমার মাঝে করা উচিত বা কম করা উচিত, এর ফলে ইনশাল্লাহ ব্যবসা উন্নতি করবে, ব্যবসা কোনো ক্ষতি হয় না। সকল ক্ষেত্রে সকল পেশার আহমদের উচিত হবে তার সততার সৌন্দর্য প্রকাশের চেষ্টা করা, আর এর জন্য সবসময় সর্বদা এই নির্দেশকে খতিয়ে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। এখন আমি যা পড়েছি যে কোরআনের 7 নির্দেশ শিরোধার্য করা, এটি সবসময় মাথায় গেঁথে রাখতে হবে যে আমার ব্যবহারিক বা কর্মের সংশোধনের জন্য আমাকে এই এই কাজ করতে হবে। একইভাবে অন্যান্য রোগ ব্যাধি বা দুর্বলতা আছে, যেমন মিথ্যা বলা, সকল কথা বলার সময় দৃষ্টিগোচর থাকা চাই যে আমি কথা বলতে গিয়ে কোনো মিথ্যা যেন না বলি। এর আরেকটি দৃষ্টান্ত রয়েছে, দোকানদারদের খামখেয়ালের দৃষ্টান্ত। এক দোকানদার নামাজের সময় নামাজের জন্য চলে যায়, দ্বিতীয় দোকানদার বলে যে আমি দোকান খোলা রাখবো যেন এই সময় যত গ্রাহক আসবে সবাই যেন আমার কাছে আসে। তো একদিকে নেক কর্মের প্রতি যে সচেতন সে নামাজের প্রস্তুতি নিতে থাকে, আর অপরদিকে যে ব্যক্তি শুধু মুনাফার কথা ভাবে সে ডানে বামে না তাকিয়ে শুধু মুনাফার কথাই চিন্তা করে, কোথায় নিজের সৎকর্মের সংশোধনের চেষ্টা করবে সকল কর্মের পূর্বে, এমন ব্যক্তির দৃষ্টি থাকে জাগতিক স্বার্থের উপর আর সেই স্বার্থ নিয়েই চিন্তা করে। রাবোয়ার দোকানদার বা ব্যবসায়ীদেরকে আবার বলবো যে একবার একটা অভিযোগ এসেছিল যে নামাজের সময় এরা দোকান বন্ধ করে না, এখন আবার রিপোর্ট এসেছে যে সবাই এটি বলেছেন যে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে দোকান বন্ধ করে দেব, আল্লাহ করুন যেন তারা এর উপর অবিচল থাকে। একইভাবে কাদিয়ানের যে দোকানদার রয়েছেন, আর আজকালকার পরিস্থিতিতে সেখানে জলসার কারণে মানুষের আনাগোনা বেড়ে গেছে, তাদেরকেও এই ব্যাপারে সাবধান থাকতে হবে। মানুষ বাইরে থেকে এসেছে তার অর্থ এই নয় যে আপনাদের আবশ্যকীয় কাজ আপনারা ভুলে যাবেন। নামাজের সময় দোকান এবং স্টল বন্ধ করা উচিত। পৃথিবীর সর্বত্র সব আহমদীর এদিকে দৃষ্টি রাখতে হবে, মনোযোগ রাখা উচিত যে আবশ্যকীয় যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের বিষয়ে তাদের অনেক বেশি মনোযোগী হওয়া উচিত, কর্মের প্রতি বারবার মনোযোগ নিবদ্ধ করার তুলনা করা যায় প্রবল গতি সম্পন্ন কোন ঘোড়ার, কিন্তু ঘোড়ায় যে বাহন সওয়ারি বসে সে যদি অসাবধানে বসে তাহলে ঘোড়া তাকে নিচে ফেলে দেবে। তাই মোমেনকে সবসময় নিজ কর্মের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে এবং রাখা উচিত। মুহূর্তের অসাবধানতা হর মামলে মে হর ওয়াক্ত নজর রাখ
ফলে অসাবধানতার ফলে মোমেনের যে মান বা স্ট্যান্ডার্ড রয়েছে তা থেকে সে অধঃপতিত হবে এবং তার কর্মের সংশোধন সম্ভব নয়। তাই সকল বিষয়ে সার্বক্ষণিক দৃষ্টি রেখেই কর্মের সংশোধনের ক্ষেত্রে সবাই পদক্ষেপ নিতে পারে, নতুবা সেটি সম্ভব নয়। পাপের দিকে যদি একবার আকৃষ্ট হয় কেউ, তাহলে সে তাতে ক্রমশ ডুবতে থাকে। এক কথায় পাপ বর্জন, পাপ এড়ানোর জন্য সকল কাজের উপর যদি দৃষ্টি রাখে, মানুষের ভিতর লজ্জাবোধ সৃষ্টি হওয়ার এই লজ্জাবোধ যদি উঠে যায়, তাহলে একের পর এক দুর্বলতা তার উপর ছেয়ে যায়, সেই দুর্বলতার শিকার হতে থাকে। আমি মহিলাদের জন্য একটি দৃষ্টান্ত দেব, পর্দা এবং লজ্জাবোধের কথা বলছি। একবার যদি তা হারিয়ে যায় তাহলে মানুষ এক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে থাকে। আমি জানতে পেরেছি যে অস্ট্রেলিয়ায় কিছু বয়স্কা মহিলা এসেছেন যারা পাকিস্তান থেকে সম্প্রতি এসেছেন সন্তান সন্ততির কাছে। মেয়েদেরকে তারা দেখেছেন যে তাদের মেয়েরা পর্দা করছে না, মেয়েদের তারা পর্দার নির্দেশ দেন যে অন্তত পক্ষে শালীন পোশাক পরিধান করো, ওড়না পরো। তাদের মেয়েরা তখন উত্তর দিয়েছে যে এমন অনেক মেয়ে যারা পর্দা করে না, তারা বলেছে যে এখানে পর্দা করা অনেক বড় একটি অপরাধ, আপনিও পর্দা ছেড়ে দেন। বাধ্য হয়ে সেই সকল মহিলারা যারা পর্দার নসিহত করছিল তাদেরকে যখন বলা হলো যে এটি অপরাধ, তখন তারাও পর্দা ছেড়ে দিয়েছে। অথচ এদের সারা জীবন পর্দা করার অভ্যাস ছিল। অথচ অস্ট্রেলিয়ায় এমন কোন আইন পাশ হয়নি, পর্দা করা সেখানে অপরাধ নয়, কোনো বিধিনিষেধ নেই। শুধু ফ্যাশনের খাতিরে কতক যুবতী মহিলা এবং মেয়েরা পর্দা জলাঞ্জলি দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে। পাকিস্তান থেকে বিয়ের পর এক মেয়ে সেখানে এসেছে, সে আমাকে লিখেছে যে আমাকেও জোর করে পর্দা ছাড়ানো হয়েছে বা পরিবেশের কারণে আমিও কিছুটা শিথিল হয়ে যাই এবং এই প্রতারণার শিকার হই। হুজুর বলেন যে আমি যখন এবার সেখানে গেলাম, সফরে গেলাম জলসায়, আপনি হুজুর যে বক্তৃতা করেছেন মহিলাদের তাবুতে, আপনি পর্দা সম্পর্কে বলেছেন, তখন আমি বোরকা পরিহিতা ছিলাম, তখন থেকে আমি বোরকা পরছি এবং এখন পর্দার উপর প্রতিষ্ঠিত আছি। আর চেষ্টা করছি আর দোয়াও করছি যেন পর্দার উপর প্রতিষ্ঠিত থাকি, এবং সেই দোয়ার জন্য অনুরোধ করেছে। তো পর্দা মানুষ ছেড়ে দিচ্ছে এই জন্য যে এই যে কোরআনী নির্দেশ আছে পর্দার সংক্রান্ত, সেটি বারবার মাথায় যুগালি করা হয় না বা ঘরে নিয়ে আলোচনাও হয় না। তাই কর্মের সংশোধনের জন্য, ব্যবহারিক সংশোধনের জন্য বারবার পাপ এবং পুণ্যের আলোচনা এবং সমালোচনা আবশ্যক। কর্মের সংশোধনের পথে সপ্তম বাধা হল মানবীয় সংশোধন এবং মানুষের যে আচার আচরণ, এ পথে বাধ সাধে এবং ক্ষুধাভীতি হ্রাস পাওয়ার কারণে এমনটি হয়। অনেক সময় লোভ লিপ্সা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আত্মীয়তা, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ মানুষের কর্মের ভালো দিকগুলো সামনে আসতে দেয় না। দৃষ্টান্ত স্বরূপ আমি যে আমানতের দৃষ্টান্ত দিয়েছি, সেই দৃষ্টান্ত আবার তুলে ধরছি। আমানতকে মানুষ এই দৃষ্টিকোণ থেকে দেখে না যে আল্লাহ তাআলা স্বয়ং আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন, বরং তারা তা দেখে এই দৃষ্টিকোণ থেকে যে বিশেষ সময়ে আমানতের কারণে তার বন্ধু এবং শত্রুদের উপর কি প্রভাব পড়ে। অনুরূপভাবে সত্যকে সে এই দৃষ্টিকোণ থেকে দেখে না যে আল্লাহ স্বয়ং সত্য বলার নির্দেশ দিয়েছেন, বরং সে সত্য বলে এই দৃষ্টিকোণ থেকে যে সত্য বললে তার এবং তার বন্ধুদের কোনো ক্ষতি হবে না। তো সত্য বললে এক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে এই জন্য মিথ্যা সাক্ষ্য দেয় যে অমুক সময় সে আমার ক্ষতি করেছিল, তাই আজকে আমি সুযোগ পেয়েছি তাই প্রতিশোধ নেব। আর বন্ধুর বিরুদ্ধে সে সাক্ষ্য দেয়। তাই অতএব কর্মের সংশোধন বা কর্মের দুর্বলতা প্রকাশ পাওয়ার কারণ হল ক্ষুধাভীতি নেই, ক্ষুধার ভয় নেই। তাই ক্ষুধাভীতি
খোদা ভীতির নিরিখে খোদার এই নির্দেশকে সামনে রাখা উচিত যে নিজের বিরুদ্ধে বা নিজের পিতামাতা বা প্রিয়জনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, দাও এবং সত্যকে অগ্রগণ্য করো। অষ্টম কারণ ব্যবহারিক সংশোধনের পথে যা রয়েছে তা হল হুজুর বলছেন কর্মের সংশোধন ততদিন কঠিন যতদিন পরিবারের সংশোধন না হবে। যেমন সততা ততদিন পূর্ণভাবে প্রকাশ পেতে পারে না বা সততার প্রকৃত মান প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় যতদিন সন্তান এবং স্ত্রী পূর্ণ বা পুরো সহযোগিতা না করবে। যদি ঘরের প্রধান যতই হালাল উপার্জনকারী হোক না কেন, যদি তার স্ত্রী কোনোভাবে যদি প্রতিবেশীদের লুটপাট করে বা কোনোভাবে তাদের ক্ষতি করে, তাদের সম্পদ ভক্ষণের হরণের চেষ্টা করে বা তার ছেলে ঘুষের টাকা যদি ঘরে আনে, তাহলে সেই ঘরের আয় উপার্জন কোনোভাবে বৈধ বা সিদ্ধ বা হালাল হতে পারে না। বিশেষ করে যৌথ পরিবারে এমনটি হয়ে থাকে যেখানে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম রয়েছে, ঘরের খরচ একসাথে চলে। একইভাবে মানুষের অন্যান্য কর্ম রয়েছে, যতক্ষণ পর্যন্ত পুরো পরিবারের প্রত্যেক সদস্যের কর্ম একমুখী হয়ে কর্মের সংশোধনের চেষ্টা না হবে, কোনো না কোনোভাবে একজন অপরজনকে প্রভাবিত করবে। স্ত্রী যদি সৎ হয়ে থাকে এবং স্বামীর উপার্জন যদি হালাল না হয় তাহলেও ঘর প্রভাবিত হবে। নামাজের প্রতি যদি পিতার মনোযোগ থাকে কিন্তু সন্তান সন্ততির মনোযোগ আকর্ষণ করা না হয় বা পিতা নামাজের দিকে ডাকেন কিন্তু মা মনোযোগ দেন না, বা মা অনেক সময় মা মনোযোগ আকর্ষণ করেন কিন্তু পিতা বেনামাজি, তাহলে সন্তানরা তার অনুসরণ এবং অনুকরণ করবে। গত খুতবায় আমি এই দৃষ্টান্তগুলোই তো দিয়েছিলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে শুধু নিজেকেই অগ্নি থেকে রক্ষা করলে চলবে না, বরং পরিবার পরিজনকেও জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করার চেষ্টা করো। নিজেদের জাহান্নামের অগ্নি থেকে বাঁচানো যথেষ্ট নয়, অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করা আবশ্যক। যদি অন্যদের তা থেকে নিষ্কৃতি দেওয়ার চেষ্টা না করো, তারা তোমাদেরকে আগুনে ঠেলে দেওয়ার কারণ হবে। তাই কর্মের সংশোধনের জন্য পুরো ঘরের সংশোধন আবশ্যক, এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। ঘরের বা পরিবারের যিনি প্রধান তার এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। প্রায় সময় স্ত্রী সন্তানদের পক্ষ থেকে উদাসীন বা তাদের দুঃখ বেদনার কথা ভেবে বা অপ্রয়োজনীয় আদর তাদের মানুষের নিজের এবং পরিবার পরিজনের সংশোধনের পথে বা সাথে, এই আটটি কারণ ছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে বা হতে পারে। আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলাম যা মানুষের কর্মের সংশোধনের পথে বা সাথে। কিন্তু এইসবগুলো কথা সম্পর্কে যদি ভাবা হয়, চিন্তা করা হয়, প্রণিধান হয়, তাহলে সব কথার মাঝে এসে যাবে। সার কথা হলো মানুষের কর্মের পথে এমন অনেক বাধা আছে, কর্মের সংশোধনের পথে এমন অনেক বাধা আছে যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, আল্লাহর নৈকট্য লাভ থেকে মানুষকে বঞ্চিত রাখে। যদি আমরা আমাদের কর্মের সংশোধন করতে চাই, কর্মের সংশোধন চাই, তাহলে এদিকে মনোযোগ দিতে হবে। শুধু মুখে বললেই সংশোধন হয়ে যাবে না, সেই মাধ্যমগুলো অবলম্বন করা আবশ্যক যার মাধ্যমে সংশোধন সম্ভব। হযরত মুসলিহ মওউদ একটি দৃষ্টান্ত দিয়েছেন, ইউরোপের এক প্রসিদ্ধ বক্তা এবং লেকচারার ছিল, অনেক উন্নত মানের বক্তৃতা করত, লেকচার দিত, কিন্তু বক্তৃতা করার সময় সে নিজের কাঁধ অনেক বেশি নাড়ত, উপরে বা নিচের দিকে কাঁধ উঠাতো বা নামাতো। মানুষ তাকে বলে যে লেকচার অনেক ভালো কিন্তু তোমার কাঁধ উপরে উঠানো বা নামানোর কারণে অধিকাংশ মানুষের হাসি এসে যায়। সে অনেক চেষ্টা করেছে সেই এই ত্রুটি দূর করার কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে সে এর চিকিৎসা যেভাবে আরম্ভ করেছে তা হলো দুটো তরবারি বা তরবারি সে ছাদের সাথে ঝুলিয়ে দে যা তার কাঁধ পর্যন্ত স্পর্শ করছিল, আর এর নিচে দাঁড়িয়ে সে বক্তৃতা
বক্তৃতার অনুশীলন আরম্ভ করে। যখনই কাঁধ নাড়ত তরবারি তার কখনো ডান কাঁধ স্পর্শ করত, কখনো বাম কাঁধ। কয়েকদিনের চেষ্টার পর তার এই অভ্যাস দূর হয়ে যায়। তাই নেকর্মে অভ্যস্ত হওয়ার জন্য এমন রীতি অবলম্বন করা উচিত, যার ফলে বাধ্য হয়ে নেকর্মের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে, এর জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সকল ঘরকে চেষ্টা করতে হবে, সকল ঘরের সকল সদস্যের চেষ্টা করা আবশ্যক। আর এই চেষ্টা কুরবানি এবং ত্যাগ ছাড়া সম্ভব নয়, এর জন্য কুরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সেই রীতি অবলম্বন করা ছাড়া সম্ভব নয় যার মাধ্যমে পাপ পরিহারের জন্য যদি কষ্ট সহ্য করতে হয় তা সহ্য করতে হবে। জামাতের প্রত্যেক সদস্যের আত্মজিজ্ঞাসার প্রয়োজন, ত্যাগ স্বীকারের প্রয়োজন, দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকারের প্রয়োজন, নতুবা আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব না। সেই মহান উদ্দেশ্য এবং লক্ষ্য যার জন্য হযরত মসীহ মাউউদ ইসলাম প্রেরিত হয়েছেন তা হল আমাদের বিশ্বাস ও কর্ম। উভয়টির এমন উন্নত মানের সংশোধন হওয়া উচিত যেদিকে কেউ আঙ্গুলি ইঙ্গিত করতে না পারে। আমি খুতবাতে পূর্বে বলেছি যে বিশ্বাসের জগতে তো আমরা অসাধারণ বিজয় লাভ করেছি, ইতোমধ্যে এমনকি একই বিশ্বাস যা জামাতের পক্ষ থেকে উপস্থাপন করা হতো ইতোপূর্বে শত্রু কঠোরভাবে তা অস্বীকার করত, কিন্তু আজ অনেক শত্রুও সেই কথা হৃদয়ঙ্গম করছে বা গ্রহণ করছে বা মানছে। এমন অনেক মুসলমান আছে যারা বলে যে ঈসা আকাশে যাননি বা তিনি আসবেন না। একথা বলা বা একথা মানার কারণ যাই হোক না কেন, অবচেতন মনে বা অজান্তেই জামাতে আহমদিয়ার কথা তাদের বাকরুদ্ধ করছে এবং তাদের এই কথা বলতে বাধ্য করছে। জেহাদ সম্পর্কে অনেক বড় বড় আলেম এখন বিবৃতি দিচ্ছে যে এখন জেহাদের নামে যা কিছু হচ্ছে এটি সন্ত্রাস ছাড়া আর কোনো কিছু নয়। আর আজকাল অধুনা যুগে এই তরবারের জেহাদ বৈধ নয়, ইসলামের অনুমতি দেয় না। এ সম্পর্কে তারা যেই যুক্তি বা যে প্রমাণেই দিক না কেন, সত্যিকার অর্থে আহমদীয়তের শিক্ষাই তাদেরকে প্রভাবিত করছে। কিন্তু আমরা যখন আমাদের কর্মের দিকে তাকাই, কর্মের প্রতি দৃষ্টি দেই, কর্মের ক্ষেত্রে আমাদের ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, ঔদাসীন্য রয়েছে। সেই চেতনা, সেই প্রেরণা আমাদের মাঝে সৃষ্টি হয়নি যার বশবর্তী হয়ে কাজ করলে পৃথিবীকে সেই আদর্শ পৃথিবীর সামনে তুলে ধরা যায়, যার পর কোন ব্যক্তি যেন আমাদের জামাতের শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য গ্রহণ করতে অস্বীকার করার ধৃষ্টতা না দেখায়। এখন পর্যন্ত আমরা সেই শিক্ষার উপর পুরোপুরি আমল বা অনুশীলন করছি না, যে কর্মের যে সংশোধনের কথা বা সংশোধনের যে রীতি ইসলাম পেশ করেছে সেটি এখনো শিরোধার্য করিনি, বরং প্রায় সময় অন্যদের ছোট ছোট কথার অনুকরণ করে আমরা তাদের মত হয়ে যাই, তাদের প্রতি আকৃষ্ট হয়ে। এর কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরেছি ইতিমধ্যে, যে আহমদীদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব না মানিয়ে, আমাদের শ্রেষ্ঠত্ব গ্রহণ না করিয়ে তাদের অনুকরণ আমরা আরম্ভ করি। অনেক অনেক ক্ষেত্রে কর্মের জগতে, আমলের জগতে আমাদের লজ্জিত হতে হয়, তাই কর্মের ক্ষেত্রে আমাদের সংশোধন প্রয়োজন, ব্যবহারিক সংশোধন প্রয়োজন। সেই পানি যার মাধ্যমে এই যুগে আমরা কল্যাণমণ্ডিত হয়েছি, সেই পানি আমাদের নষ্ট করা উচিত নয়, বরং সেই নদীতে এই পানি সংরক্ষণ করা উচিত যা ভূমিকে পানি প্লাবিত করার ক্ষেত্রে বা ভূমিতে পানি সিঞ্চন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই পানির মতো নয় যা অযথা নষ্ট হয়। আমাদেরকে আমাদের সীমা নির্ধারণ করতে হবে, আমাদের ব্যবহারিক সংশোধনের জন্য, কর্মের সংশোধনের জন্য নিজেদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব।
বিশ্বাসের যে দেয়াল আছে তা দৃঢ় করার জন্য আমরা নিঃসন্দেহে অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রাণ সম্পদ এবং সময়ের কোরবানি দিয়েছি, প্রাণের কোরবানি দিয়েছি আর দিচ্ছি, কিন্তু কর্মের সংশোধনের প্রতি এতটা ততটা মনোযোগ নিবদ্ধ হয়নি যতটা হওয়া উচিত ছিল। হযরত মুসলিমদ রাদিয়াল্লাহ আনহু এই কথা খুব সুন্দরভাবে উত্তমভাবে স্বল্প ভাষায় বর্ণনা করেছেন। তিনি বলেন যে এখন পর্যন্ত কেবল বিশ্বাসের দুটো দেয়াল আমরা দাঁড় করিয়েছি, কর্মের দুটো দেয়াল এখনো আমরা দাঁড় করাতে পারিনি, এই কারণে সে কারণে চোর আসে আর এবং আমাদের ধন সম্পদ চুরিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা কোরবানি এবং ত্যাগের মাধ্যমে যদি আমাদের চার দেয়ালকে দাঁড় করিয়ে নেই তাহলে চোর প্রবেশের সকল দ্বার বন্ধ হয়ে যাবে। তাই আজকে এই অঙ্গীকারের প্রয়োজন যে আমরা আমাদের ব্যক্তিগত কামনা বাসনাকে জলাঞ্জলি দেব, স্ত্রী সন্তানের কামনা বাসনাকেও আমরা উপেক্ষা করব আর প্রত্যেক সেই কোরবানি এবং ত্যাগ স্বীকার করব যার মাধ্যমে আমাদের কর্মগত সংশোধনের দেয়াল দৃঢ় থেকে দৃঢ়তর হবে। আর এক্ষেত্রে আমরা গায়ের আহমদীদের সামনেও কোন লজ্জা বোধ করব না, আর আমাদের ঘরে চোর অনুপ্রবেশ করে তাহলে আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.